আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذ اول فتيه الى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمه وهيئ لنا من امرنا رشدا সংক্ষিপ্ত হামদ ও সানার পর বাংলাদেশ আহলিয়াত যুব সংঘ কেন্দ্রীয় কার্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি সাহেব, দেশের বিভিন্ন জেলা থেকে আগত যুব সংঘের কর্মী ও সাথী ভাইয়েরা, সৎকর্মশীল, সচেতন এবং আল্লাহভীরু, এই গুণগুলো, আল্লাহভীরুতা, এই গুণগুলো অর্জনের জন্য আমাদেরকে অবশ্যই সচেষ্ট থাকতে হবে। একটা মানুষ যখন সচেতন না হবেন এবং আল্লাহভীরুতা অর্জন করতে না পারবেন, তার মাধ্যমে যে কোনো অন্যায় অঘটন, পাপ পঙ্কিলতা, দুর্নীতি, সব ধরনের অপকর্ম হওয়াই স্বাভাবিক। এজন্য প্রত্যেকটি যুবককে অবশ্যই সচেতন থাকতে হবে, আল্লাহভীরুতা অর্জন করতে হবে। শত সহস্র বৎসর পূর্বে রোমক সম্রাট দাকিউনুস এর সময়ে যখন তিনি মানুষকে কুফরি এবং শিরকের কাজে বাধ্য করতে শুরু করেছিলেন, তাজাতরু কিছু যুবক সে সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তারা শিরক করবেন না, কুফরি করবেন না, এই মর্মে তারা আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 10 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, স্মরণ করুন ওই সময়ের কথা যখন এই যুবকেরা গুহার মধ্যে, গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল। অন্যায় থেকে বাঁচার জন্য, অপরাধ থেকে বাঁচার জন্য তারা গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল। তখন তারা দোয়া করেছিল, রব্বানা, হে আমাদের প্রভু, আতিনা মিল্লাদুনকা রহমা, আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত প্রদান করুন, ওয়াহাইয়্যিক লানা মিন আমরিনা রশাদা, আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে সঠিক পথে চলার ব্যবস্থা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেছিলেন, তাদেরকে অন্যায় থেকে, শিরক থেকে রক্ষা করেছিলেন এবং তাদেরকে সঠিক পথে পরিচালনা করে জান্নাত লাভে ধন্য করেছিলেন। সচেতন আল্লাহভীরুতা, সচেতনতা আল্লাহভীরুতা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যুবকদের জন্য। যুবকরা যদি অবচেতন হয়ে যায়, যুবকরা যদি আল্লাহভীরুতার জ্ঞানটাকে ভুলে যায়, সমাজ অবশ্যই অবক্ষয়ের দিকে ঝুঁকে পড়বে। যখন একটা যুবক সে বুঝে যাবে যে কোনো সরকারি জিনিস হোক, যে কোনো কারো জিনিস চুরি করা অত্যন্ত পাপের কাজ, সে ব্যক্তি অবশ্যই সেই পথে যাবে না। যখন তার মধ্যে একটা কাজ করবে যে আমি যে সরকারি কারেন্টটা বা আরেক ভাইয়ের সম্পদটা অন্যভাবে চুরি করব, নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসারিক ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চোরনির হাত অথবা পা বিপরীত থেকে কেটে দেওয়ার জন্য, হাত কেটে দেওয়ার জন্য। তাহলে এভাবে করে তার মধ্যে যখন আল্লাহ ভীতি চলে আসবে, পরকালীন শাস্তির একটা ভয় চলে আসবে এবং দুনিয়াবি শাস্তির একটা চিন্তাভাবনা তার মধ্যে চলে আসবে, তাহলে সে অন্যায় থেকে বিরত থাকবে। তো সমাজের উন্নয়নের জন্য আল্লাহভীরুতা জরুরি। এভাবে যদি সকল মানুষ তাকওয়ার মাধ্যমে তাদের দুনিয়াবি আমল সংশোধন করেন, সমাজের উন্নয়ন হবে। আর যদি সবাই আল্লাহভীরুতার পথকে ছেড়ে মন ও খেয়াল খুশির অনুসরণ করে, তাহলে অবশ্যই সমাজের অবক্ষয় হবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা ইরশাদ করেছেন, রজুলুন দাআত ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যখন একটি সম্ভ্রান্ত নারী, সুশ্রী নারী যখন তাকে অপকর্মের দিকে কুপ্রস্তাব দিল, তখন আল্লাহভীরু যুবক বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি অন্যায় কাজ করতে রাজি নই। তাহলে এভাবে যখন সমস্ত যুবক আল্লাহকে ভয় করে অন্যায় থেকে বিরত থাকবে, অবশ্যই সমাজের উন্নতি হবে, মানুষের চরিত্র রক্ষা পাবে। এজন্য সমাজের উন্নতির জন্য সচেতন
এবং তাকওয়াশীল যুবকদের অবশ্যই ভূমিকা থাকা উচিত এবং সেই গুণে গুণান্বিত হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়াতলে স্থান প্রদান করা হবে, যেদিন তার ওই বিশেষ ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এর মধ্যে একটা হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে। এই হাদিসটা যখন যুবকদের মাথায় থাকবে অবশ্যই সে কৈশোর থেকে যৌবন প্রাপ্ত হবে, যৌবন থেকে পৌরত্ব প্রাপ্ত হবে আল্লাহর ইবাদতের মধ্যে। এভাবে করে তাকওয়ার ক্ষেত্রে, সৎগুণ অর্জনের ক্ষেত্রে সে সচেতন থাকবে, আল্লাহ ভীরু অর্জনের ক্ষেত্রে সে যথাযোগ্য ভূমিকা রাখবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনজন ব্যক্তি আসলেন, এসে আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূলের দিন রাতের ইবাদত জানার পরে তারা খুব হালকা মনে করলেন। তারা বললেন, আমরা কোথায়, আল্লাহ রাসূল কোথায়? আল্লাহ রাসূলের জীবনের সকল পাপ গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এরপরে একজন বললেন, আমি সারা রাত নফল সালাত পড়ব। আরেকজন বললেন, আমি সারা জীবন সিয়াম রাখব। আরেকজন বললেন, আমি কখনো বিয়ে শাদী করব না, আল্লাহর ইবাদতে রত থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি এই এই কথা বলেছিলে? তাদেরকে ডাকার পর জিজ্ঞেস করলেন, তারা বললেন হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমি অবশ্যই তোমাদের চাইতে আল্লাহকে অনেক অনেক বেশি ভয় করি, আমি তাকে অনেক বেশি আমি ভয় করে থাকি। আমি রাত্রে ঘুমাই, আবার তাহাজ্জুদের সালাত করি, আমি কখনো নফল সিয়াম রাখি কখনো রাখি না, আমার স্ত্রী পরিবার আছে, আমার রযিবাহান সুন্নতি ফালাইসা মিন্নি, আমার এই দীন ও শরীয়ত থেকে কেউ যদি মুখ ফিরে নতুন কোনো ইবাদত চালু করতে চায় সে কশিন কেন আমার দিনের অন্তর্ভুক্ত নয়। তাহলে তাকওয়া হবে কোরআন ও সহিহ হাদিসের আলোকে মধ্যম পন্থ অনুযায়ী, তাকওয়া হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল অনুযায়ী। এভাবে আমরা সচেতনতা এবং আল্লাহ ভীরুতা অর্জন করবো অবশ্যই কোরআন ও সহিহ হাদিসের আলোকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বলেছেন, আল খাওয়ারিজু কিলাবুন নার, যারা চরমপন্থী হবে, কোরআন ও সহিহ হাদিসের বিধানকে অগ্রাহ্য করে অতিরিক্ত কিছু করার চেষ্টা করবে, তারা হলো খাওয়ারিজ, দিন থেকে বহিষ্কৃত, তারা হবে জাহান্নামের কুকুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, যে ব্যক্তি কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করবে তার পারিতোষিক হলো, তার বদলা হলো জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে চিরস্থায়ীভাবে, সে সেখানে চিরকাল থাকবে। যখন কোনো যুবক জানবে কোনো মানুষকে নয়, কোনো মুমিনকে নয়, পৃথিবীর কোনো প্রাণীকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, ওই ব্যক্তি কশিন কালো চরমপন্থা অবলম্বন করতে পারে না, সে মধ্যমপন্থা থেকে তাকওয়া অবলম্বন করে সচেতনার সাথে সে তার আমলগুলোকে আঞ্জাম দিয়ে থাকবে। এজন্য যুবসংঘের প্রত্যেক ভাইকে মধ্যমপন্থীভাবে তাকওয়া অর্জন করতে হবে, যে কোনো ধরনের চরমপন্থা অবশ্যই বর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শাবাবাকা কবলা হারামিকা, তোমার যৌবনকালকে মূল্যায়ন করো বার্ধক্যকাল আসার আগে। এটাও অবশ্যই যুবকদেরকে খেয়াল রাখতে হবে যে যৌবনকাল যখন চলে যাবে তখন কিন্তু বার্ধক্যকালের আমলের চেয়ে যৌবনকালের আমলের মূল্যায়ন আল্লাহর কাছে বেশি। সুতরাং এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমত হিসাবে নেওয়ার জন্য বলেছেন এবং এই অনুযায়ী আমাদের তাকওয়াকে ঢেলে সাজাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে তার সাহাবীদের মধ্য থেকে 37 বছরের যুবক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বুঝতে পারলেন যে সচেতনতার সাথে যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি আমি জান্নাতে যাব, তখন 37 বছরের যুবক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, 26 বছরের যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 32 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লামের সিরাতের মধ্যে যুবকদের অসংখ্য ভূমিকা রয়েছে তাকওয়া অর্জনের ক্ষেত্রে এবং সুনাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, যদি যুবকরা তাকওয়া অর্জন করে তাহলে যাবতীয় অন্যায় থেকে তারা বিরত থাকবেই থাকবে, বিশেষ করে মাদকতা থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লু মুসকিন খমরুন ওয়া কুল্লু, প্রত্যেক মাদকই হলো হারাম। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, মাস করা কাসিরুহু ফা কলিলু হারামুন, যে বিষয়টা যে মাদকটা বেশি সেবন করলে উন্মত্ততা আসে সেটার অল্প হারাম,
প্রত্যেক যুবক যখন জানবে যে বিড়ি, সিগারেট, গুল, তামা ইত্যাদি ফেন্সিডিল, হিরোইন থেকে সব কিছু হারাম, কম হোক বেশি হোক, তখন সে এগুলোকে বর্জন করার মাধ্যমে তাকওয়া অর্জন করবে এবং এগুলোকে অপচয় করার মাধ্যমে সে বাংলাদেশের অর্থনৈতিক যে ভিত্তিকে সে সুদৃঢ় করবে, অন্যায়ভাবে সে বিড়ি, সিগারেট ইত্যাদি খাবে না। এভাবে করে সচেতনতার সাথে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আমাদেরকে প্রত্যেকটি আমল করতে হবে, প্রত্যেকটি কাজ করতে হবে। এভাবে যদি আমরা আমাদের সমস্ত আমলকে ঢেলে সাজাতে পারি, অবশ্যই অবশ্যই যে আমাদের দেশের উন্নয়ন হবে। জঙ্গিবাদকে যদি আমরা প্রতিহত করতে পারি, আমাদের দেশের উন্নয়ন হবে। আমরা যদি দেশের সমস্ত সম্পদকে অন্যায়ভাবে ব্যবহার করার থেকে বিরত থাকতে পারি, তাহলে দেশের উন্নয়ন হবে। এগুলো হলো দেশের উন্নয়নের চাবিকাঠি। তাই আসুন সচেতন এবং আল্লাহভীরুতা এই বিষয়গুলো আমরা অর্জন করি। এভাবে যদি যুবকরা গড়ে ওঠে, সমাজ শান্তি হবে, দেশের মধ্যে কল্যাণ আসবে এবং সর্বোপরি জান্নাত লাভে আমরা ধন্য হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুণগুলো অর্জন করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।